নমস্কার বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো মেঘা নিউরন ওডি প্লাস ক্যাপসুল নিয়ে। এই মেঘা নিউরন ওডি প্লাস ক্যাপসুলটি একটি ভিটামিন, মেথাই কোবালামিন, আলফালোপ্যাক্সিড এবং ভিটামিন ক্যাপসুল। এটি 10টি ক্যাপসুলের পাতা, এই নিয়ে আজকে বলবো। তার আগে বলি, এই চ্যানেলে প্রতিদিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেভা মেডিসিন। এবার যে মেঘা নিউরন ওডি প্লাস ক্যাপসুলটির কথা বলছিলাম, তার মধ্যে মেথাই কোবালিন দেওয়া আছে 1500 mcg এবং পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড আছে 5 mg, বেনফোটামাইন আছে 50 mg, আলফালিপ অ্যাসিড আছে 200 mg এবং বায়োটিন 5 mg, ফলিক অ্যাসিড আছে 5 mg। এটি অটসিরিয়া জেনেটিকা কোম্পানি তৈরি করে এবং ম্যানুফ্যাকচার করে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি। এটি 10টি ক্যাপসুলের পাতা, 10টির দাম করেছে 118 টাকা। এটি যে কোনো মেডিসিন দোকানে গেলে আপনি এই ক্যাপসুলটি পেয়ে যাবেন। এবার বলি, এই মেঘা নিউরন ওডি প্লাস ক্যাপসুল পুষ্টিকর এবং পরিপূরক হিসাবে ব্যবহৃত করা হয়। এগুলি ছাড়া ডায়াবেটিক এবং ভিটামিন বি কমপ্লেক্স এর গুরুত্বপূর্ণ কারণ। এবার এই 4টের কারণ নিয়ে আমি আপনাদের বিশ্লেষণ করে বলছি। সেটি হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে কার্ডিয়াক সংকোচনের উন্নতি করে এবং এভাবে রক্ত সঞ্চালন অ্যান্ডোগ্রাসের উন্নত হয়। এবার আমি 2 নম্বর কারণ বলছি, মিথাইকোবালিন স্নায়বিক বাহন এবং গতি বাড়ায়, এইভাবে স্নায়ুর ব্যথা ও উন্নতিজনিত রোগকে ভালো করে। 3 নম্বরে হচ্ছে আলফা লাইপিক অ্যাসিড, একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীর দ্বারা গঠিত তৈরি হয় এবং প্রতিটি কোষে পাওয়া যায়। চার নম্বরে বলবো, বেনফোটিয়ামিন স্ট্রং স্নায়ু এবং সমর্থন সরবরাহ করে এবং গ্লুকোজ বিপাকের ওপর অসাধারণ প্রভাব ফেলে। নার্ভের সমস্যা, চুল পড়ার সমস্যা, রক্তকল্পতা, উচ্চ ফ্লোস্টর এবং অসারতা, বায়োটিনের অভাব, শিরার ব্যথা, ডায়াবেটিক এবং এইসব চিকিৎসার ক্ষেত্রে এই মেঘা নিউরন ওডি প্লাস ক্যাপসুলটি খুব ভালো কাজ করে। এগুলি বিভিন্ন ডাক্তারবাবুরা এর চিকিৎসা করে থাকে। এই মেডিসিনটি ওডি প্লাস, মেঘা নিউরন ওডি প্লাসটি ব্যবহার করা হয়। এবার বলি, এই মেঘা নিউরন ওডি প্লাসটি আপনি প্রত্যেক দিন একটি করে, এই ভিটামিন ক্যাপসুলটি প্রতিদিন একটি করে খেতে পারেন। এটি দুপুরে বা রাত্রে একটা করে খাওয়ার পর 2-3 মাস খেতে পারেন। প্রয়োজনে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং এই ট্যাবলেটটি খাওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে যেন এটি কন্টিনিউ না চলে। তার আগে অবশ্যই আমি বলবো, ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নেবেন। এই ট্যাবলেটটি প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। এটি বাচ্চাদের ক্যাপসুল নয়, এটি বাচ্চাদের দেওয়া যাবে না। এটি সবসময় বড়দেরই খাওয়ার জন্য লেখা হয় বা প্রেসক্রিপশন করা হয়। এটি হাড়ের ডাক্তার, সুগারের ডাক্তার, বিভিন্ন ডাক্তারবাবুরা এই মেঘা নিউরন ওডি প্লাস ক্যাপসুলটি ইউজ করে থাকেন এবং আমি বলবো 2-3 মাস 4 মাসও খেতে পারেন এই ক্যাপসুলটি, কোনো অসুবিধা নেই। এবার বলবো, এই ক্যাপসুলের কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যেমন ধরুন, পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব হতে পারে, মাথা ব্যথা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, গায়ে অ্যালার্জি হতে পারে এবং পেট ফুলে যেতে পারে, খিটখিটে ভাব, মুখে অরুচি, এইসবগুলি হলে আমি অবশ্যই বলবো মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এবার বলি, তো বন্ধুরা, এই ছিল আজকের এই মেঘা নিউরন ওডি প্লাস ক্যাপসুল নিয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।
আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বন্ধুরা, আরও কিছু যদি জানবার থাকে তো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।